হচ্ছে ওনার হাত পা এবং ওনার পায়ে কিন্তু একটা স্টেপ আছে, ছুরি দিয়ে কিন্তু একটা স্টেপ আছে। আমার পরে 300 মিলিয়ে মারছোন। আসসালামু আলাইকুম। সিলেটে একটি ঘটনার রেশ কেটে উঠতে না উঠতে আরও একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে আজকে। হ্যাঁ, শুধুমাত্র পুলিশ 10,000 টাকার জন্য রায়হান নামে ছেলেটি নৃশংসভাবে হত্যা করেছে। সিলেটের মাটিকে কলঙ্কিত করেছে পুলিশ। এবং কিছুদিন আগে যে ঘটনাটি ঘটেছিল ধর্ষিতা, আমরা কার উপরে আস্থা রাখব যখন পুলিশ রক্ষক হয়ে বক্ষকের মতো আচরণ করে, সারা রাত ভাবে নিপীড়ন নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে, আর পুলিশ বলছে আমরা মারিনি, মেরেছে পাবলিক, গণপিটুনিতে সে মৃত্যুবরণ করেছে। আসলে কি ভাই, গণপিটুনি যদি হতো গণপিটুনির পর নয়, স্বাভাবিকভাবেই ধরে আনা হয়েছিল রায়হানকে। পুলিশের ধাওয়া খেয়ে নগরীর কাষ্ঠঘরের সুইপার কলোনির এই ঘরেই লুকিয়েছিল রায়হান। আন্দিগন্দি মার বুঝেন, যেটা ওনাকে এলোপাতারি মার সেটাকে বলে আন্দিগন্দি মার। আর তা তো মারে নাই, মারছে কি হাতের আঙ্গুলের চারা ওঠায় বলেছে, পায়ের আঙ্গুলের চারা ওঠায় বলেছে। এগুলি কি আম পাবলিকের কাজ? এগুলি করতে পারতো? পারেনি, মেরেছে পুলিশ। অথচ সেখান থেকেই তাকে ধরে নিয়ে যায় পুলিশ। যমুনা টেলিভিশনকে একথা জানিয়েছেন ওই ঘরের মালিক। পুলিশের কইছে দোয়ার খুলছি তো কয় যাও যে একটা ছিনতাই গাড়ি আছে তোমার ঘরে। সুলাইলাল জানান কোনো গণপিটুনি নয়, অনেকটা সুস্থ অবস্থাতেই রায়হানকে ধরে নিয়ে যাওয়া হয়। তারপর রাত 3 ওনার হাত পা এবং ওনার পায়ে কিন্তু একটা স্টেপ আছে, ছুরি দিয়ে কিন্তু একটা স্টেপ আছে। এখানে গণধোলাই হলে কিন্তু স্টেপ থাকার কথা নয়, দেখে থাকে যে মুখটুক থেতলে যায়, রক্ত বের হয়, মাথা ফেটে যায়, কারণ গণধোলার সময় তো কে কোন দিকে মারে বোঝা মুশকিল। কিন্তু এখানে ওনার এখানে স্টেপ একটা আছে, হাতের নখ কিন্তু ডান হাতের নখ কিন্তু প্লাস দিয়ে তোলা হয়েছে এবং বাম পায়ের কিন্তু নখটা তোলা হয়েছে, এবং উরুতে সামান্য ধরনের একটা আচর আছে, আপনাকে দেখার চেষ্টা করবো। এই দেখেন আপনারা প্রিয় দর্শক, একবারে ঘুমিয়ে আছে, ধন্যবাদ, একবার ঘুমিয়ে আছে, কিন্তু এখানে দেখেন কোনো ধরনের স্পট নেই। আপনি এটা সাথে দেখেন, কোনো ধরনের কিন্তু স্পট নয়, চোখ টোক নাক টাক সবগুলো। যদি গণধোলাই হতো তাহলে নিশ্চয়ই এখানে বাড়ি খেতো, একটা স্পট থাকতো। রক্ষক হয়ে যদি বক্ষকের মতো আচরণ করে সেটা কাকে কি বলবো, আর পুলিশকে কি বলবো? কয়েকদিন আগে মেজর সিনহাকে যেরকমভাবে হত্যা করেছে, এটাকে হার মেনেছে। তাকে তো শুধু 4-5 গুলি করে মারা হয়েছিল, আর এই রায়হানকে মারা হয়েছে সারা রাত্রি ভর নির্যাতন নিপীড়ন অত্যাচার চালিয়ে তিলে তিলে তাকে শেষ করে দেওয়া হয়েছে। চলুন রায়হানের মায়ের কান্না বিজড়িত কিছু কথা আমরা শুনে আসি। আমারে মারের এই কথাগুলো বলছে, আমারে বাঁচাও ও বাবা, ও চাষা আমারে বাঁচাও, ও বাবা ও চাষা আমারে বাঁচাও, এইরকম চিৎকার করছে। এখন আমার ভাই, ও বাবা ও চাষা আমারে বাঁচাও, চাইরা ডাল লইয়াও। ওর সাথে সাথে দেখা 3-4 হাজার দিয়া পাঠাইছিল, গ্যাসটা আরো 300 দিছি, যে আমার ঘরে সারা রাত কিবা দইয়ার আছে, কিছু খাইবির দিও, খাওয়ার দিও। তোর ও পুলিশ ভাইয়া কইছে অইন মাইরছে একটা ছেলেরে, পুলিশ আসলে খুব মারছ, মারিয়া কাস্তুরিত নিছন্দি। তখন বেছেন দেখা, পুলিশ আসলে দেখার দিছে না, কইছে না দেখা যাইতো না, এ গুমো। শুধুমাত্র 10,000 টাকার জন্য পুলিশ যদি একজন ব্যক্তিকে মেরে ফেলতে পারে, তারা কি না করতে পারে? আর কিছু কিছু নামধারী পুলিশের জন্য পুলিশ ডিপার্টমেন্টের দুর্নাম হয়। আর কি বলবো, প্রদীপের মতো আরও কতগুলো যে এরকম পুলিশ আছে সেটা বলে বোঝাতে পারবো না, আর বা আমরা গুনেও পারবো না, আমরা গুনলে দেখাতেও পারবো না। প্রদীপের মতো যেগুলো ছিল বা আছে তাদেরকে ফাঁসি দেওয়া হোক, আর এইরকম পুলিশ যারা আছে তাদেরকে সতর্ক হন, তার ভালো হন, দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন, জনগণকে ভালোবাসুন। দেশের প্রত্যেকটা মানুষের সম্পদ, তারা কিছু না কিছু করে, আপনাদের রাখা হয়েছে কী জন্য? আমাদের জানমালের রক্ষা করার জন্য। আর আপনারা যদি এরকম বক্ষকের মতো আচরণ বিহেভ করেন তাহলে আপনাদের কীভাবে আপনাদের দাম দেব? দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন, তাহলে আপনাকে ভালোবাসবে এবং পাবলিক আস্থা রাখতে পারবে আপনাদের প্রতি। 80 মন দুধের ভিতরে 1 ফোঁটা চুনাই যথেষ্ট সেই দুধটাকে নষ্ট করার জন্য। ঠিক একই রকম একটি থানা বা পুলিশ গোষ্ঠীকে 2-4 জন হাতে গোনা ব্যক্তিত্বের কারণে নষ্ট হচ্ছে।